প্লেয়ার এত অসম্ভব খেলা খেলে দেয় যেগুলো আমরা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারি না। জি হ্যাঁ বন্ধুরা, যখন এরকম দূর থেকে কিক করে কোন ফুটবল প্লেয়ার অসাধারণ একটি গোল করে দেয় তখন 80,000 মানুষ ভর্তি একটি স্টেডিয়াম পুরো কেঁপে ওঠে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফুটবল ইতিহাসের এমন কিছু অসাধারণ ফ্রি কিক গুলো যেগুলো ইতিহাসের পাতায় সর্বকালের জন্য লেখা থাকবে। আর নতুন বন্ধুদেরকে তো সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। তো বন্ধুরা, প্রথমে স্পেনের সাথে পর্তুগালের ম্যাচটি দেখুন, যেখানে ফ্রি কিক নেওয়ার জন্য রেডি ছিল ক্রিস্টিয়ানো রোনালদো এবং সে যে কিকটি করে গোলটি করে দিল। এইরকম অসাধারণ গোল দেখে অপোনেন্ট টিমের প্লেয়াররা তো বুঝে উঠতে পারে না। তো বন্ধুরা, এরপরে জোনাটো ভিওর এই কিকটি দেখুন, যেখানে সে ফ্রি কিকটি করার পরে উপর বার পোস্টে লেগে তা গোল হয়ে যায়। মানে তার যে অ্যাকুরেসি ছিল সেটা যে অসাধারণ তা মেনেই নিতে হবে। আর কিছু কিছু প্লেয়ারের পায়ে হয়তো জাদু রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, জাদু বলার কারণ হচ্ছে এরা যেইভাবে কিক করে একদিক থেকে বল আরেক দিকে পাঠাই দেয় সেটা নিজের চোখে দেখেও বিশ্বাস করা যায় না, আর না বসে থাকা যায় এদের গোলগুলো দেখার পরে। কারণ এরা যেই দিকে মারুক না কেন বলগুলো সোজা ঢুকে যায় গোল পোস্টের একেবারে কর্নার দিয়ে। জি হ্যাঁ বন্ধুরা, যেমনটা এইখানে আপনারা দেখতে পারেন, এই প্লেয়ারটি কিন্তু সোজাই কিক করেছিল কিন্তু বলটি সোজা আস্তে আস্তে ঢুকে যায় একেবারে গোল পোস্টের কর্নার দিয়ে। আর কিছু কিছু প্লেয়ার তো ফ্রি কিক মারার সময় যতই হাজার প্লেয়ার তার সামনে চলে আসুক কেন তাদের মাথার ওপর দিয়ে সাইড সুইট দিয়ে এমন ভাবে মারে যেটা গোল হতে বাধ্য। মানে এতগুলো প্লেয়ারকে ফাঁকি দিয়ে সে যেভাবে গোল পোস্টে গোলটি করে দিল সেটা আসলে প্রশংসনীয়। আর এইখানে তো গোলকিপার ভেবেছিল যে এত দূর থেকে মারার ফলে সে সহজে বলটি ধরে নিতে পারবে, সে কারণে তার সামনে সে শুধুমাত্র একটি ডিফেন্সই রাখে। কিন্তু সে জানতো না যে তার অপোনেন্ট টিমের প্লেয়ার একটি প্রো প্লেয়ার এবং তার অবহেলার কারণে সে এভাবে গোল খেয়ে পড়ে। তো বন্ধুরা, এবার রোনালদিনহোর এই গোলটি দেখুন, যেখানে সে সবার কিছু প্লেয়ার তো প্লেয়ারের এক সাইড দিয়ে মারে কিন্তু অন্য সাইড দিয়ে তা চলে যায়। মানে এইখানে গোলকিপার নিজেই কনফিউজ হয়ে গেছিল যে বলটি কোন দিক দিয়ে আসতে যে কোন দিক দিয়ে চলে গেছে। মানে প্লেয়ারটি এমন ভাবে কাট করে মারে গোলকিপার তা বুঝতে পারেনি। আর এই রকম কার্ভ গোলগুলো দেখতে আসলে কিন্তু অসাধারণ লাগে, কিন্তু কিছু প্লেয়াররা এমনও চালাক রয়েছে তারা যেইভাবে টেকনিক খাটিয়ে গোলগুলো করে সেগুলো আমরা লাখে একবারই দেখতে পাই। মানে এইখানে সিরিয়ালে এক একজন করে এমন ভাবে ফেক দিতে থাকে যে গোলকিপার বুঝতে পারেনি কখন কে মারবে এবং শেষমেশ গোলকিপারকে কনফিউজ করে তারা গোল করে দেয়। তো বন্ধুরা, এবার ডেভিড লুইসের এই গোলটি দেখুন, যেখানে সে এমন ভাবে গোলটি ভাসিয়ে করে দিল যে ব্রাজিলের ফ্যানরা আর বসে থাকতে পারছিল না। মানে এতই উত্তেজনা শুরু হয়ে গেছিল। আর এইবার নালদোর এই গোলটি দেখুন, আরে রোনালদো না নালদো। তো এইখানে সে যে স্পিডে গোলটি করেছিল আমার মনে হয় না কোনো গোলকিপার তা ধরতে পারতো। আরে পারবে বা কিভাবে, তার বলের গতি কোনো বুলেটের থেকে কম ছিল না। গোলকিপার তার বডি নিয়ে যাওয়ার পূর্বেই বলটি গোল পোস্টে ঢুকে বসেছিল। তো এরপরে মার্কাস রাশফোর্ডের এই গোলটি দেখুন, যেখানে সে দূর থেকে এমন ভাবে কর্নার দিয়ে গোলটি করে দেয় তা দেখে তার কোচও বিশ্বাস করতে পারেনি। আর এই রকম ম্যাচ ঘুরানো গোলগুলো দেখে অডিয়েন্সদেরও এখন এক্সপেক্টেড বেশি বেড়ে গেছে। কিছু প্লেয়ার রয়েছে যারা খুব পাওয়ার দিয়ে মারে, কিন্তু কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা টেকনিক খাটিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে মারে। যেমনটা এই প্লেয়ার গুলোকে দেখুন, তারা একজন পাস দেয় আরেকজন রিসিভ করে এবং কিক করে অন্য আরেকজন, আর এই প্রসেসটা এত দ্রুত হয়ে যায় কেউ তা বুঝতে পারেনি। আর কিছু প্লেয়ার এমন দূর থেকে মেরে এমন সুন্দর সুন্দর গোল করে দেয় যা কেউ কখনো এক্সপেক্টই করেছিল না। আর কিছু প্লেয়ার তো এমনও রয়েছে যারা তো মাঝ মাঠ থেকে এভাবে কিক করে গোল করে দেয়, কিন্তু এরা ইম্পসিবল কে কিভাবে যে পসিবল করে দেয় সেটা হয়তো তারা নিজেও জানে না। আর এই রকম দূর দূর থেকে গোলগুলো দেখার পরে আমরা যখন নর্মালি খেলা দেখতে বসি এইরকম ভালো গোলগুলো দেখার পরে আমরা তাদের কাছ থেকেও কিন্তু ওই রকমই এক্সপেক্ট করি, যেটা সব সময় কিন্তু সম্ভব না। ঝড়ে বকে এইরকম কয়েকটা হয়েই যায়, কিন্তু কিছু কিছু প্লেয়ারের এমন এমন অ্যাকুরেসি রয়েছে মানে তারা গোল পোস্টের একেবারে কর্নার দিয়ে কিক করে গোল ঢুকায় যে কারণে গোলকিপারের সেগুলো ধরা একেবারে ইম্পসিবল হয়ে পড়ে। কিন্তু আরো ইম্পসিবল লাগবে তখন যখন কেউ 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এইভাবে গোল পোস্টে গোল করে দেবে। মানে গোলকিপার আর এতগুলো ডিফেন্স থাকা সত্ত্বেও তারা যেভাবে গোলগুলো করে দেয় সেগুলোর জন্য তাদের তারিফ তো করতেই হয়। কিন্তু কিছু প্লেয়ার একাই 100 সবকিছু না করতে যে টিম ইউনিটিতে বিশ্বাস থাকে, মানে এইভাবে ওয়াল করতে করতে যে গোল করে দেয় যেটাতে কোনো রিস্কই ছিল না, তারা 90% শিওর ছিল এই গোলটি নিয়ে। আচ্ছা।
কিন্তু এরকম অসম্ভব ফ্রি কিকগুলো খুবই কম চান্স থাকে গোল হওয়ার আর সবার পায়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো পাওয়ারও থাকে না যে তারা দূর থেকে এইভাবে কিক করে গোল করে দেবে আর ডেভিড বেকহামকে তো আপনারা সকলেই চেনেন যখন সে এইভাবে সুন্দর একটি গোল করে দেয় তখন স্টেডিয়াম পুরোটা কেঁপে ওঠে আর কিছু প্লেয়ার তো এমনও রয়েছে যারা 75 মিটার দূর থেকেও এইভাবে যদি মারে তবুও সেটা গোল হয়ে যায় মানে গোলকিপার কি যে খেয়ে এসেছিল সেটা শুধু সেই বলতে পারবে আর কিছু প্লেয়ার তো মাত্র 20 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এইভাবে ফ্রি কিক করে গোল করে দেয় মানে এইরকম সাইড থেকে গোল করা কিন্তু অনেকটা ইম্পসিবলই হয়ে পড়ে তবুও এদের কাছে হয়তো কিছুই ইম্পসিবল বলে নেই আর কিছু প্লেয়ার এমনও রয়েছে যাদের কিকগুলো স্লো মোশনে দেখলেও তা ফাস্টই মনে হয় তাহলে বুঝতে পারছেন তাদের পায়ে কতটা শক্তি রয়েছে তো এইবার এই চালাক প্লেয়ারটিকে দেখুন যে কিনা লাইন থেকে হঠাৎ বের হয়ে যায় আর এই প্লেয়ারটি সেই ফাঁক দিয়ে সে গোলটি করে দেয় মানে এদের চালাক কোনো সীমা নেই আর এইসবকে মূলত চালাকি না টেকনিক বলে আর লিওনেল মেসি ফ্রি কিকের দিক দিয়ে তার অ্যাকুরেসি কতটুক তা আপনারা অনেকেই জানেন মানে সে যেভাবে এম করে ফ্রি কিক গুলো করে থাকে তা অনেক প্লেয়াররাই পারে না আর কিছু সেলফিশ প্লেয়াররা রয়েছে যারা তো পাস দিতে চায় না তখন এইভাবে দূর থেকে মেরে মেরে যখন ট্রাই করে 2-1 গোল সেখানে হয়ে যায় আর কিছু প্লেয়ার এমনও রয়েছে যারা বার পোস্টকে এম করে মারে যেন সেইটা খুব সহজে গোল হতে পারে তো এইবার আর্জেন্টিনার সাথে ইউএস এর এই ম্যাচের এই গোলটি দেখুন যেখানে মেসি এমন ভাবে ফ্রি কিকটা নিয়েছিল যে তা গোল হতে বাধ্য হয়েছিল কারণ গোল পোস্টের একেবারে কর্নার দিয়ে কিক করলে 90% গোলকিপাররা তা ধরতে পারে না আর এইরকম ফ্রি কিকে সুন্দর সুন্দর গোলগুলো মূলত গোলকিপারের দোষে বা গোলকিপারের জন্য হয়ে থাকে মানে তারা দূর থেকে আসা বলগুলো খুব লাইটলি নেয় মানে তারা খুব অবহেলা করে যে কারণে সেগুলো কিন্তু খুব সহজে গোল হয়ে যায় কিন্তু এটাও সত্য যে কিছু কিছু ফ্রি কিক গুলো তার পূর্বেই বলটি গোলে ঢুকে চা পানি খেয়ে রেডি থাকে আর এই রকম অসাধারণ ফ্রি কিক গুলো গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও অনেক নাম লিখে নিয়েছে যার মধ্যে অনেকগুলোই আজ পর্যন্ত ভাঙা ইম্পসিবল সেটা পাওয়ারের দিক দিয়ে হোক কার্ভের দিক দিয়ে হোক আর দূরত্ব দিক দিয়ে হোক সেই রকম আরো একটি দ্বিতীয় সেকেন্ড গোল পাওয়া খুব মুশকিল তো এইবার জ্লাতান ইব্রাহিমোভিচের এই গোলটি দেখুন যেখানে সে একেবারে কর্নার দিয়ে গোলটি করে সকলের মুখ বন্ধ করে দেয় আর এইসব ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা ইম্পসিবল কারণ এখন বর্তমানে মাঝমাঠের ওই পার থেকে এইভাবে কিক করে গোল করা কোনো মুখের কথা নয় আর কিছু কিছু প্লেয়ারের পাওয়ারের চালাই বল নিজেই বলে যে আমি গোলে চলে যাচ্ছি আমাকে এত জোরে মারার তো কোনো প্রয়োজনই নেই মানে তারা বলে যে এত জোরে কিক করে বল হয়তো নিজেই বলবে আমি একা একা গোল পোস্টে ঢুকে যাব আমাকে এত বেশি কষ্ট দেওয়ার কোনো দরকার নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে এইটা ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তো দেখা হবে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন আল্লাহ হাফেজ